আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা যারা ভাবতেছেন 8,500 টাকা থেকে শুরু করে প্রায় আপনারা 35,000 টাকার ভিতরে বিভিন্ন বাজেটে আপনারা ইউজ ল্যাপটপ কিনতে যাচ্ছেন, যেগুলো বাইরে কিছুদিন ব্যবহার করা হয়েছে দুবাই মালয়েশিয়াতে, তো আজকে আমরা ইউজ ল্যাপটপ দেখাবো। তো আপনারা যারা কম প্রাইসে ল্যাপটপ কিনতে যাচ্ছেন, অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের বর্তমান স্টকে যে যে ল্যাপটপগুলো আছে প্রত্যেকটার প্রাইস বলে দিব, ব্যাটারি ব্যাকআপ কেমন এবং র্যাম হার্ড ডিস্ক কতটুকু আছে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনারা বিভিন্ন বাজেটে বিভিন্ন ল্যাপটপ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এতদিন আমি ল্যাপটপের ভিডিও দেই নাই, এর জন্যই আমাদের কাছে ভালো ল্যাপটপ ছিল না। তো আজকে আমাদের স্টকে খুবই ভালো মানের ভালো ল্যাপটপগুলো আছে, অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আপনারা যারা ফ্রিল্যান্সিং কাজের জন্য বা পার্সোনাল ব্যবহারের জন্য বা অনলাইনে ক্লাসের জন্য বা একটি ভালো মানের ল্যাপটপ কিনতে যাচ্ছেন ইউটিউবিং করার জন্য, অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন আমরা দেখাবো আমাদের স্টকে যে ল্যাপটপগুলো আছে প্রত্যেকটা ল্যাপটপ দেখাবো এবং এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো ল্যাপটপ আছে। তো আমরা প্রথমত যে ল্যাপটপগুলো আমরা দেখাবো এগুলো হচ্ছে বেশি দামিগুলা, আর পরে আমরা যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো হচ্ছে কম প্রাইসের যে ল্যাপটপগুলো আছে এগুলো হচ্ছে আমরা শেষের দিকে দেখাবো। তো সেজন্য অবশ্যই আজকে আপনারা আমাদের এই ভিডিওটি স্ক্রিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমত আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে এইচপির একটি ল্যাপটপ, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গেমিং সিরিজের, এর সাথে এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আছে এবং এর মধ্যে 120 GB SSD, তারপর হচ্ছে 1 TB হার্ড ডিস্ক আপনারা পাবেন। এবং এর যে প্রাইস আছে এর প্রাইস হচ্ছে 30,500 টাকা। এবং আপনারা যারা এডিটিংয়ের কাজের জন্য বা ভালো মানের একটি ল্যাপটপ কিনতে যাচ্ছেন আপনারা এটি নিতে পারেন। এটি হচ্ছে Core i5 7 জেনারেশনের একটি ল্যাপটপ এবং এর যে ব্যাটারি ব্যাকআপ আছে এগুলো আপনারা হচ্ছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো পাবেন। তারপরও এই ব্যাটারির 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপগুলো খুবই ফ্রেশ এবং অনেকটাই ভালো মানের। তারপরে আপনারা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে DDR4 7 জেনারেশনের একটি Core i5 একটি ল্যাপটপ। তো এর মধ্যে 1 TB হার্ড ডিস্ক এবং 8 GB র্যাম পাবেন DDR4-এর। তো এই ল্যাপটপটির যে প্রাইস আছে এটি হচ্ছে 29,500 টাকা এবং এটিও মোটামুটি 7 জেনারেশনের একটি ল্যাপটপ, তবে এর মধ্যে কোনো SSD নেই, আপনারা চাইলে এর মধ্যে SSD এক্সট্রাভাবে লাগাতে পারবেন। আমরা Core i5 6 জেনারেশনের ল্যাপটপ দেখাবো, ডেল, HP এবং SR-এর বিভিন্ন ব্র্যান্ডের আছে। তো এখন আমরা যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে HP ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে প্রোবুকের ল্যাপটপ। তো HP-র আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ আছে। তো এর যে প্রাইস আছে এর প্রাইস পড়বে হচ্ছে 26,500 টাকা। এটি হচ্ছে 8 GB র্যাম এবং 500 GB হার্ড ডিস্ক আপনারা পাবেন এবং এর যে ব্যাটারি ব্যাকআপ আছে এগুলো হচ্ছে আপনারা 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে আপনারা পেয়ে যাবেন। এবং এই ব্যাটারি যদি চার্জ কম থাকে তাহলে এগুলো চেঞ্জ করে দেওয়া হবে। তারপরে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন 6th generation i5-এর ল্যাপটপ আছে। তো এই ল্যাপটপগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 26,500 টাকা। তো 26,500 টাকার ভিতরে আমাদের কাছে আপনারা HP, ডেল, SR-এর বিভিন্ন মডেলের আমাদের কাছে 6th generation ল্যাপটপ পাবেন এবং এগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের। এখন আমরা যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো হচ্ছে Core i5-এর 5th generation ল্যাপটপ।
তো ফাইভ জেনারেশনের মধ্যে ফোর জিবি র্যাম দিয়ে যদি আপনারা নিতে চান তাহলে পড়বে 25,500, আর হচ্ছে ফাইভ জেনারেশনের আই ফাইভের মধ্যে আপনারা 8 GB র্যাম দিয়ে নিলে 26,500। এবং আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ জেনারেশনের যে ল্যাপটপগুলো আছে, HP ইলিট বুকের ল্যাপটপ একবারে অনেকটাই ফ্রেশ এবং অনেকটাই ভালো মানের, এগুলো আপনারা আড়াই থেকে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এই ল্যাপটপগুলো আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা। এবং এখানে যে ল্যাপটপগুলো আছে, প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কাছে বিভিন্ন মডেলের আছে, এসআর, HP, লেনোভো, আপনারা চাইলে বিভিন্ন মডেল আপনারা চয়েস করেও নিতে পারবেন। তারপর হচ্ছে আমরা যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো হচ্ছে ফোর জেনারেশনের যে আই ফাইভের ল্যাপটপগুলো আছে, এগুলো আপনারা বিভিন্ন ব্র্যান্ডের পাবেন, এসআর, HP। তবে HP ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো হচ্ছে 22,999 টাকাতে আপনারা পাবেন। এর র্যাম হচ্ছে 8 GB র্যাম এবং প্রসেসর হচ্ছে Core i5 ফোর জেনারেশনের এবং 500 GB হার্ড ডিস্ক। তো আপনারা চাইলে এগুলোর মধ্যে আপনারা SSDও লাগাতে পারবেন। এবং এই প্রত্যেকটা ল্যাপটপেরই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে, আর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন। এগুলো আমাদের টেস্টেড করা বিজনেস সিরিজের যে ল্যাপটপগুলো আছে, i5 প্রো ভার্সনের যে ল্যাপটপগুলো ফোর জেনারেশনের, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 15.6 এবং অনেকটাই বড় স্ক্রিনের আর ডিসপ্লে এবং মেটাল বডি, HP-র খুবই ভালো মানের। তো আপনারা যারা এডিটিংয়ের জন্য আপনারা ভালো মানের একটি ল্যাপটপ নিতে যাচ্ছেন, এটি নিতে পারেন। এর প্রাইস পড়বে 23,500 টাকার মধ্যে, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, আর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আপনারা 1.5 থেকে 2 ঘন্টার ভিতরেই ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে HP এলিট বুকের ফোর জেনারেশনের i5 আছে, এগুলো হচ্ছে 21,500 টাকা, 4 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক, এবং আপনারা চাইলে SSDও এগুলোর মধ্যে লাগাতে পারেন। তো আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের i5 ফোর জেন এবং i3 ফোর জেন আছে। তো i3 ফোর জেনারেশন আমাদের কাছ থেকে 17,500 টাকার ভিতরে আপনারা নিতে পারবেন, 4 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক, এবং i7ও আছে। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো কম দামি যে ল্যাপটপগুলো আছে, এই ল্যাপটপগুলো। এটি হচ্ছে 9,500 টাকা দামের একটি ল্যাপটপ, এটি হচ্ছে এসআর কোম্পানির। এর প্রসেসর হচ্ছে পেন্টিয়াম প্রসেসর, এবং এর যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক হচ্ছে 320 GB হার্ড ডিস্ক। এবং আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই ল্যাপটপটি, 15.6 LED একটি ল্যাপটপ, অনেকটাই স্লিম এবং অনেকটাই ভালো মানের। তো এই ধরনের ল্যাপটপ আমাদের কাছে আরও অ্যাভেলেবেল আছে। তারপর হচ্ছে এই ল্যাপটপটি হচ্ছে 12,500 টাকা, এটি হচ্ছে Core i3, আপনারা দেখতে পাচ্ছেন 4 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক। তো এই ল্যাপটপটি অনেকটাই ফ্রেশ এবং অনেকটাই ভালো মানের, এটি হচ্ছে সেকেন্ড জেনারেশনের একটি Core i3 ল্যাপটপ। তারপরে আমরা যে ল্যাপটপটি দেখাচ্ছি, এটি হচ্ছে তুশিবার AMD-র একটি, গ্রাফিক্সের মধ্যে আছে এবং 500 GB হার্ড ডিস্ক, 4 GB র্যাম, এটি হচ্ছে 12,500 টাকা এর প্রাইস। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি অনেকটাই ফ্রেশ মানের, এবং এর যে ব্যাটারি ব্যাকআপ আছে, এটি 1 থেকে 1.5 ঘন্টা আপনারা পেয়ে যাবেন। তারপর যে ল্যাপটপটি আছে, এটি হচ্ছে 15,500 টাকা প্রাইস পড়বে, এটি i3 থার্ড জেনারেশন, এবং এটি সম্পূর্ণই মেটাল বডি, এবং এর হচ্ছে 4 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক, এবং আপনারা 1.5 থেকে 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং এটি হচ্ছে ডেলের একটি ইনস্পিরন একটা সিরিজ, খুবই ভালো মানের এই ল্যাপটপ, আর এগুলোর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, এর সাথে অরিজিনাল চার্জার পাবেন। তারপর যে ল্যাপটপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল, খুবই ভালো মানের ল্যাপটপ ডেলের। এর হচ্ছে 500 GB হার্ড ডিস্ক, 4 GB র্যাম, Core i3 থার্ড জেনারেশনের ডেলের ল্যাপটপ। তো এই ল্যাপটপগুলো খুবই ভালো মানের, এর সাথে অরিজিনাল চার্জার পাবেন, আর ব্যাটারি ব্যাকআপ 1.5 থেকে 2 ঘন্টা আপনারা পেয়ে যাবেন। তো এর প্রাইস হচ্ছে 15,500। তো এই মডেলগুলো আমাদের কাছে আরও অ্যাভেলেবেল আছে, এর মধ্যে আপনারা চাইলে i5, i3, i7ও নিতে পারবেন। যে ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে Core i5-এর সেকেন্ড জেনারেশনের একটি ল্যাপটপ, এর সাথে 4 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক, এবং এর যে প্রাইস আছে 15,500 টাকা। এটি হচ্ছে সেকেন্ড জেনারেশনের i5-এর মেটাল বডির ল্যাপটপ, খুবই ভালো মানের। এটি হচ্ছে প্রোবুক 4440S মডেল। তো এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে, এর মধ্যে Core i5, Core i7 আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে বর্তমানে পাবেন। এর সাথে অরিজিনাল চার্জার থাকবে এবং ব্যাটারি ব্যাকআপ হচ্ছে
দেড় থেকে দুই ঘন্টা আপনারা পেয়ে যাবেন। তারপর যে ল্যাপটপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 15,500 করে, এটি হচ্ছে i3 থার্ড জেন 4GB 500GB SRR, খুবই ফ্রেশ ল্যাপটপ, একবারে মেটাল বডি এবং খুবই ভালো মানের। এবং এই এর যে ব্যাটারি ব্যাকআপ আছে এটি হচ্ছে 3 থেকে 2.5 ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং এগুলোর সাথে অরিজিনাল চার্জার পাবেন এবং খুবই ফ্রেশ, কোনো স্পট নেই। ওয়েব ক্যামেরা আছে এবং ডিভিডি রাইটারও এর মধ্যে আছে। ডিভিডি রাইটার খুলে আপনারা SSDও লাগাতে পারবেন KD ব্যবহার করে। তারপর যে ল্যাপটপটি আছে এই ল্যাপটপটির প্রাইসও 15,000 টাকা। এটি হচ্ছে i5 সেকেন্ড জেনারেশন এবং 4GB র্যাম 500GB হার্ড ডিস্ক। তারপর যে ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সনি বায়োর একটি ল্যাপটপ, এটি হচ্ছে কোর i5 ফার্স্ট জেনারেশনের, এর সাথে 4GB র্যাম 500GB হার্ড ডিস্ক আপনারা পেয়ে যাবেন। এটি হচ্ছে 13,500 টাকার ভিতরে আপনারা নিতে পারবেন এবং এর মধ্যে এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স আছে এবং এর যে ডিসপ্লে আছে ডিসপ্লেটি খুবই স্লিম এবং এটি হচ্ছে 16 ইঞ্চি একটি ডিসপ্লে এবং এর মধ্যে ওয়েব ক্যামেরাও আছে এবং এই ল্যাপটপটি খুবই ভালো মানের। তো সনির বিভিন্ন মডেলের ল্যাপটপ আছে আমাদের কাছে, ফার্স্ট জেনারেশনের কোর i3, কোর i5, কোর i7, সেকেন্ড জেনারেশনের কোর i3, কোর i5, কোর i7, কোর i3 থার্ড জেনারেশন 14,500 টাকা, 4GB র্যাম 500GB হার্ড ডিস্ক, একবারে ফ্রেশ কন্ডিশন আছে। এর ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা 1.5 থেকে 2 ঘন্টা। ওয়েব ক্যামেরা আছে এবং এর যে বডি আছে একবারে স্মুথ এবং অনেকটাই ফ্রেশ। তারপর হচ্ছে এই ল্যাপটপটির প্রাইস পড়বে 14,990 টাকা। তো এটিও একটি কোর i3 ল্যাপটপ, খুবই ভালো মানের। এখন যে ল্যাপটপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড। তো থিঙ্কপ্যাডের মধ্যে আমাদের কাছে 6th জেনারেশন এবং 4th জেনারেশন এবং 5th জেনারেশন আছে। তো এখানে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 22,500 টাকা করে, 8GB র্যাম এবং 500GB হার্ড ডিস্ক এবং এর মধ্যে M.2 SSD স্লট আছে, আপনারা চাইলে M.2 SSDও লাগাতে পারবেন এবং এর মধ্যে ব্যাক লাইট আছে কিবোর্ডে এবং ওয়েব ক্যামেরা আছে এবং এই এর যে ব্যাটারি ব্যাকআপ আছে 3.5 থেকে 3 ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এখানে লেনোভো থিঙ্কপ্যাডের মধ্যে আমাদের কাছে কোর i5-এর 5th জেনারেশনের ল্যাপটপ আছে, এটি হচ্ছে 5th জেনারেশনের, এটি হচ্ছে 25,500 টাকা, 8GB র্যাম, তারপর হচ্ছে 500GB হার্ড ডিস্ক এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও আছে এবং আপনারা চাইলে M.2 SSD ও আপনারা এর মধ্যে লাগাতে পারবেন। তো লেনোভো ল্যাপটপ আমাদের কাছে স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে, আপনারা প্রফেশনাল কাজের জন্য যারা ভালো ল্যাপটপ নিতে চাচ্ছেন কম প্রাইসে লেনোভো ল্যাপটপগুলো আপনারা চয়েস করতে পারেন। তাছাড়া আপনারা যারা বিভিন্ন বাজেটে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা ল্যাপটপ কিনতে যাচ্ছেন, আমাদের যে নাম্বার আছে আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব এবং এই ভিডিওর স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা ল্যাপটপ নিতে পারবেন। এখন বর্তমানে খুবই ভালো মানের ল্যাপটপ আছে। তাছাড়া আমাদের একটি ওয়েবসাইট আছে www.ashikcomputer.com, আমাদের ওয়েবসাইটে আপনারা নক করলে আমরা আপনাদেরকে ল্যাপটপের প্রাইস দিতে পারব, অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ আছে আশিক কম্পিউটার, আমাদেরকে আপনারা মেসেজ করতে পারেন যে কোনো বিষয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে যারা কম প্রাইসে একটি ল্যাপটপ কিনতে চাচ্ছে বা ল্যাপটপের দাম জানতে চাচ্ছে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমেও তারা জানতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন, অবশ্যই এটি হচ্ছে আমার একটি নতুন ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন মাই নিউ চ্যানেল আশিক কম্পিউটার অফিশিয়াল, আমাদের এখানে ক্লিক করলে আমাদের যে নতুন চ্যানেল আছে এটি আপনারা পেয়ে যাবেন। এখানে আমাদের আপডেট যত ভিডিওজ আছে আপনারা পাবেন এবং আমরা প্রতিনিয়ত ল্যাপটপ ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিং, মনিটর রিপেয়ারিং এবং কম্পিউটার অল প্রোডাক্টের আপডেট, প্রাইস এবং PC রিভিউর যত ভিডিওজ আছে আমরা এই চ্যানেলে দিতেছি। আপনারা সবাই আমাদের এই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আপনারা আমাদের এই নতুন চ্যানেলে যত ভিডিও দিব এগুলো আপনারা পেয়ে যাবেন।
তাছাড়া আপনারা আমাদের সকল প্রকার আপডেট এবং আমাদের সব কিছু বিস্তারিত জানতে আমাদের যে ফেসবুক পেজ আছে এটিও আপনারা ফলো করতে পারেন বা ফেসবুক পেজের মাধ্যমে আমাকে মেসেজ করতে পারেন। এটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ফেসবুকে গিয়ে সার্চ করবেন আশিক কম্পিউটার, তখন আমাদের এই পেজটি চলে আসবে। আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে চান বা পিসি প্রোডাক্টের আপডেট প্রাইস জানতে চান, আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে www.ashikcomputer.com। আপনারা ব্রাউজারে সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আমাদের এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ধরনের পিসি এবং কোরিয়ান প্রোডাক্ট এবং ইউজ ব্র্যান্ড পিসিও আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে। আমাদের প্রত্যেকটা লিংক আমাদের আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব। তো এখন আমরা ভিডিওটি শুরু করবো।